মালদার মানিকচকে কংগ্রেস নেতা শেখ ইসরাফিলের বিরুদ্ধে কাঠপানি নেওয়ার অভিযোগ উঠল। কাঠপানি না দেওয়ায় গ্রামের বাসিন্দা জলেখা বিবিকে মারধর করা হয় বলেও অভিযোগ। পুরো ঘটনা জানানো হয়েছে মানিকচক থানায়। এবারে মালদার মানিকচকের চৌকি মির্দাদপুর অঞ্চলের বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা শেখ ইসরাফিলের বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে কাঠপানি নেওয়ার অভিযোগ উঠল। কাঠপানি না দেওয়ায় পূর্ব সৈয়দপুর গ্রামের বাসিন্দা জালেখা বিবিকে মারধর করা হয় বলে অভিযোগ। টাকা চাইছিল, গায়ে বাড়ি ঘর টাকা ঢুকেছিল, টাকা চাইছে 2 টাকা 25 টাকা দিলাম না, আমাকে এসে মারলো। কে মারতো? বাবু আর বাবুর বউ, বাবুর ছেলে ভাই। কিসের টাকা ঢুকেছে? বাড়ি ঢুকার জন্য। বাড়ি তৈরির জন্য? কত টাকা ঢুকেছে? 60,000 টাকা। কি দাঁড়া বলছি কি, আমি 25,000 টাকা দে আমাকে, না দিতে চাইলাম মরলো আমাকে। অভিযুক্ত কংগ্রেস নেতা ঘটনার কথা অস্বীকার করেছেন। তার দাবি সামনে পঞ্চায়েত নির্বাচন, তাই তৃণমূল চক্রান্ত করে তাকে ভাসানোর চেষ্টা করছে। এটা টিএমসিদের একটা চালবাজি করে, কয়েকটা টিএমসির নেতাগুলো এসেছিল ওর বাড়িতে, একটা চালবাজি করলো কি মেম্বারকে ফাঁসাতে হবে। হঠাৎ করে আজকে আপনি ওকে মারলেন কেন? না আমি এটা মিথ্যা আছে, মানে আমাকে তো ও ধাক্কা মেরেছে বাগানে, তবু আমি পুলিশের কাছে যাইনি। কে মেরেছে? ও জালে গেছে, কেসটা করেছেন অভিযুক্ত, ওই ছেলে ধাক্কা মেরেছে আমাকে, পড়ে গেছি। তারপর আপনি টাকা চাইছেন কেন? না এটা মিথ্যা আছে, এইটা যদি প্রমাণ করতে পারেন কি না টাকা লেওয়া হয়েছে, তবে রাজনীতি করবো না, রাজনীতি রিজেক্ট করে দেবো। জেলা বিজেপির বক্তব্য, ছোড়ে ছোড়ে মাসতুত ভাই, তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস অর্ধেক টাকা তো ঘুষিয়ে নিচ্ছে, অর্ধেক টাকা কাটমানি নিয়ে নিচ্ছে সেইখানে, আর সেটাই প্রমাণ। থানায় কমপ্লেন হয়েছে রীতিমতো, ভয় দেখাচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে, এইরকম এর অবসান ঘটাতে মানুষ জেগেছে। ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, Zee 24 ঘন্টা, মালদা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।